অর্থাৎ 15ই আগস্ট, এটা 2024 সালের আগে 23 সাল পর্যন্ত পালন করা হয়েছে, যে 15ই আগস্ট আমাদের শোক দিবস, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেদিন মারা গেছিল, আমাদের জাতির পিতা যিনি। এখন আমি বলবো 15ই আগস্ট কোনোভাবেই শোক দিবস হইতে পারে না। শোক দিবসগুলো সেই দিনগুলো ছিল যে নিজের দেশে থাইকা নিজের দেশের মানুষগুলোর মারছে, সেই দিনগুলো যেদিন আমাদের ভাইরা আবু সাইদে বলেন, মুগ্ধ বলেন, মুগ্ধ ভাই বলেন, সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস হইতে পারে। শেখ হাসিনা যদি আসে, আসতে চাই, আমরা তাকে বরণ করে নেব। বরণের ভাষা ফুল দিয়ে হবে নাকি চুড়ি দিয়ে হবে, বরণের ভাষা রক্ত দিয়ে হবে নাকি অন্য কিছু দিয়ে হবে, সেটা আমরা দেখাব। একই সাথে 64টি জেলায় এবং যে কয়টা থানা এবং উপজেলা আছে সমস্ত জায়গায় নতুন ওসি এবং পুলিশ সুপারকে নতুন করে নিয়োগ দেওয়া বা পদায়ন করা, কারণ হচ্ছে আমরা ইউনিয়নেরও দাবি জানিয়েছি, সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় করবে। কিন্তু একই সাথে এটা আমরা সমস্ত সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মচারীদেরকে অভয় দিতে চাই, যারা এই ফ্যাসিস্ট শক্তির সহযোগী ছিলেন না, অন্যায় করেনি, তাদের কারো চাকরি যাবে না। আমরা মনে করি যে অবশ্যই 64 জেলার এসপি খারাপ ছিলেন না, কিংবা সমস্ত ডিআইজিরা কখনোই সবাই খারাপ না, হয়তো পরিস্থিতির জনতা তাকে এমনভাবে পিটিয়েছেন, তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ডিবি হারুন সাহেব, আপনারা সকলে জানেন তিনি একজন আলোচিত সমালোচিত ব্যক্তি, ভাতের হোটেল খ্যাত একজন ব্যক্তি, আবার সেই সালমান এফ রহমানকেও দেখিয়ে দিলেন। আর দাড়ি কাটার কারণে এই দরবেশকে তো সালমান রহমানকে চিনতে পারেন নাই, তাকে চোরের মতো এভাবে বিদে নিয়ে যাওয়া হলো একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং এফ সালমান এফ রহমানকে এভাবে চোরের মতো বেঁধে প্রশাসনের ভাইয়েরা নিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতে 4টি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন, মূলত সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে অনুরোধ জানাবো সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। প্রিয় দর্শক শ্রোতা, একটা গানে আছে না, সেটা হলো কে যেন বলে, নদীর একুল ভাঙে ওকুল করে, এই তো নদীর খেলা, সকালবেলার বাদশাহ তুমি, ফকির সন্ধ্যাবেলা। ঠিক এরকম ঘটনাই কিন্তু ঘটেছে। হাসিনার মতো এত বড় একজন দাপটশীল ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে যে এভাবে বাংলাদেশ থেকে চলে যেতে হবে, এবং সারা জীবন যে আলেমুল আমাদেরকে সহকারে সাধারণ জনগণকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, এবং কি আয়না ঘরে আটকে রেখে কঠিন থেকে কঠিন শাস্তি দিয়েছে, আর এখন সেই ঘটনাই যে তার এমপি মন্ত্রীদের সাথে ঘটবে, এটা কেউ কোনো দিন স্বপ্নেও ভাবতে পারেনি। অবশেষে কিন্তু স্বপ্নে না ভাবলেও সেটি কিন্তু এখন হতে যাচ্ছে। তার এমপি মন্ত্রীরা পালিয়ে কিন্তু কেউ রেহাই পাচ্ছে না, অবশেষে সকলে এক এক করে ধরা পড়ছে, যদিও তাদের দাড়িগুলো কেটেও কিন্তু পালানোর চেষ্টা করছে অনেকেই। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে তাদের নামে কিন্তু মামলাও হয়েছে, এবং শেখ হাসিনার নামেও কিন্তু মামলা হয়েছে। প্রিয় দর্শক, আর কথা বলবো না, চলুন এক এক করে ভিডিওগুলো আমরা দেখে আসি। সবাইকে বলবো এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর চলুন আমাদের এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করেন, চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। শেখ হাসিনা যদি আসে, আসতে চাই, আমরা তাকে বরণ করে নেব। বরণের ভাষা ফুল দিয়ে হবে নাকি চুড়ি দিয়ে হবে, বরণের ভাষা রক্ত দিয়ে হবে নাকি অন্য কিছু দিয়ে হবে, সেটা আমরা দেখাবো, সেটা আমরা দেখাবো। তো শেখ হাসিনা ফিরবেন, হ্যাঁ ডায়লগ মারছেন তাই না, তো ফিরেন, আসেন, ওয়েলকাম, ওয়েলকাম টু শেখ হাসিনা। এতগুলো সেনাবাহিনীর অফিসার হত্যাকাণ্ড হয়েছে, এটা বিচার আমরা করবো না, আইন করে বানিয়ে এতগুলো মানুষকে গুম করা হয়েছে, এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, 16 বছর ধরে এগুলো হত্যা চলেছে, এগুলোর বিচারের জন্য হাসিনা লাগবে না, শেখ পরিবারের সময় লাগবে না, সদীপ ওয়াদের চল। এই অমানুষটা এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য এক একদিন এক একটা বলছে, এমন তো শয়তান আছে না, শয়তানের নানা বুদ্ধি থাকে, শয়তানের নানা কৌশল থাকে, শয়তানের নানা কৌশলগুলো শয়তানের প্রতিনিধি হিসেবে শেখ হাসিনার পোলা জয় করছেন। এটা হচ্ছে যেহেতু তারা একটা পলাতক পার্টি, এখন পলাতক পার্টি কী কাজ করতে পারে, জনগণকে বিভ্রান্ত করতে পারে, এটা হচ্ছে জাস্ট জনগণকে বিভ্রান্ত করার জন্য সজীব ওয়াদের জয়, যার কোনো রাজনৈতিক জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, যার মা নিজে খুনি, যে নিজে খুনি, আমাদের শেখ হাসিনাকে খুনি খুনি বলছি সেটা তো সঠিক, কিন্তু এই খুনের গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে অংশীদারদের মধ্যে সজীব ওয়াদের জয় একজন। এই জয়ের বিরুদ্ধে জয় যে এত লুটপাট করেছে, স্যাটেলাইট অর্থনীতি, তারপরে আইটি অর্থনীতি, টোটাল বাংলাদেশ ব্যাংকিং অর্থনীতি, হ্যাঁ এগুলো সবগুলো সজীব ওয়াজেদের পকেটে ছিল, জয়ের পকেটে ছিল, এবং এতগুলো যে খুন হয়েছে তার নির্দেশনা ছাড়া, এতগুলো ছাত্র খুন হয় নাই, এতগুলো শ্রমিক মরে নাই, এতগুলো জীবন বিসর্জন হয় নাই, এই অমানুষটা সজীব ওয়াজেদ জয়, এই অমানুষটা এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য এক একদিন এক একটা বলছেন, এমন তো শয়তান আছে না, শয়তানের নানা বুদ্ধি থাকে, শয়তানের নানা কৌশল থাকে, শয়তানের নানা কৌশলগুলো
শয়তানের প্রতিনিধি হিসেবে শেখ হাসিনার পোলা জয় করছেন। আমি সাবধান করছি, বাংলাদেশে এই ১৬ বছরের রাজনীতিতে, অপরাজনীতিতে সম্ভবত আমি একমাত্র ব্যক্তি যে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় জয়ের বিরুদ্ধে বেশ সময়ে আওয়াজ তুলেছি, জয় সম্পর্কে জনগণকে সচেতন করেছি। জনগণ মনে করতো না জয় একটা পাপিষ্ঠ, শয়তান, নগ্ন, জঘন্য লোক, বর্বর লোক। এই ক্ষমতা ছাড়ার আগে যে খুনগুলো হয়েছে, যে রাহাদানিগুলো হয়েছে, যে ধরনের মেসেকার করা হয়েছে, সবগুলো তাই শেখ হাসিনা, শেখ হাসিনার ছেলে জয়, শেখ হাসিনার মেয়ে পুতুল, শেখ হাসিনার বোন রেহানা, পুরো শেখ পরিবার, পুরো শেখপতি পরিবার এই ছাত্র গণহত্যার জন্য দায়ী। আমরা বাংলাদেশের ৯৮ কোটি জনগণ মিলে এদেরকে এই গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনবো এবং ফাঁসির কাঠ করে দাঁড় করবো ইনশাল। তো শেখ হাসিনা ফিরবেন, হ্যাঁ ডায়লগ পাচ্ছেন তাই না? তো ফিরেন, আসেন, ওয়েলকাম, ওয়েলকাম টু শেখ হাসিনা। আমরা শেখ হাসিনাকে ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশে আসার জন্য। ঠিক আছে, কেন ওয়েলকাম জানাচ্ছি? আমার এতগুলো বিডিআর অফিসার হত্যা করা হয়েছে, সাধারণ বিডিআর হত্যা করা হয়েছে, বিডিআরকে ভারতের হাতে তুলে দিয়েছে। বিডিআরের যে সক্ষমতা ছিল সেটা, সেই স্বাধীনতা সার্বভৌমত্বটা ভারতের হাতে তুলে দিয়েছে। এটা বিচার হবে না? এতগুলো সেনাবাহিনীর অফিসার হত্যাকাণ্ড হয়েছে, এটা বিচার আমরা করবো না? হেফাজতের সময়, হেফাজতের যে সময় অনেক সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, এগুলো বিচার হবে না? সারা দেশে আইনাকর বানিয়ে, আইনাকর বানিয়ে এতগুলো মানুষকে খুন করা হয়েছে, এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, ১৬ বছর ধরে কোনো হত্যা চলেছে, এগুলোর বিচারের জন্য হাসিনারা লাগবে না, শেখ পরিবারের সবাই লাগবে না? শুধু আমাদের খুশি হওয়া উচিত, শেখ হাসিনা যদি আসে, আসতে চাই, আমরা তাকে বরণ করে নেব। বরণের ভাষা ফুল দিয়ে হবে নাকি জুতা দিয়ে হবে, বরণের ভাষা রক্ত দিয়ে হবে নাকি অন্য কিছু দিয়ে হবে, সেটা আমরা দেখাবো, সেটা আমরা দেখাবো। হ্যাঁ, সাধারণ মানুষ, সাধারণ মানুষ কেন বিভ্রান্ত? সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এই জন্যে, সাধারণ মানুষ এই যে মেন স্ট্রিম যে মিডিয়াগুলো বলি, এটিএন নিউজ, ৭১, সময় টিভি, না বিভিন্ন বাংলাদেশের যে টিভিগুলো আছে, বিটিভি সহ, এরা সঠিক সংবাদ কখনো দিত না। এই মিডিয়াগুলোর মালিক পক্ষ হচ্ছে আওয়ামী লীগের শিল্পপতিরা কিংবা আওয়ামী লীগের নেতারা, যা সেই কারণে তারা জনগণকে সত্যিকারের সংবাদটা দিত না। ফলে কী হয়েছে, মেন স্ট্রিম মিডিয়াগুলো থেকে মানুষের দৃষ্টি ইউটিউব, ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া, যাদেরকে যেগুলো যেগুলোকে বলি আমরা, সেদিকে চলে এসেছে। এরা কিন্তু সে তাদের দায়িত্ব পালন করেছে, আপনাদের মতো যারা আছেন আপনারা সেই দায়িত্ব, জনগণের পক্ষে দায়িত্ব পালন করেছেন, ওরা দায়িত্ব পালন করে না। এই কারণে সঠিক সংবাদটা যেখান থেকে পাওয়ার কথা ছিল সেখান থেকে না পাওয়ার কারণে মানুষ বিভ্রান্ত হয়েছে। কিন্তু এই যে বিভ্রান্তিটা কাটলো কীভাবে, যখন ছাত্র জনতা মিলে এযুগের ফেরাউন, এযুগের ফেরাউন খুনি শেখ হাসিনাকে দাবরানি দিয়া বাংলাদেশ থেকে তোরানি দিয়া বাংলাদেশ থেকে বের করে দিল, তাই না? দেওয়ার পরে মানুষের মধ্যে সচেতনতা বোধ আসছে, আইনাগর তারা প্র্যাকটিক্যালি দেখছে, আইনাগর তারা প্র্যাকটিক্যালি দেখছে কীভাবে মানুষকে গুম করে, যুগের পর যুগ গুম করে মানুষকে ভয় ভয়ে ভয়ের রাজ্য সৃষ্টি করেছে বাংলাদেশটাকে। এই বাংলাদেশের ভয়ের রাজ্যটা আমরা ভেঙেছি। এখন গুরুত্বপূর্ণ আলোচনা হলো ১৫ই আগস্টকে কেন্দ্র করে বা অন্য দিনগুলোতে শেখ জালিম শেখ হাসিনার যে বাইরে যারা এখনও নিরাপদে আছেন, বেশিরভাগ তো নিরাপদ, তাই না? ঢাকা শহরে ১০০ লাশ পড়ে নেই আওয়ামী লীগের। আমাদের জনগণ কত ভালো, আমাদের জনগণ কত ভালো, শেখ হাসিনাকে তো ধন্যবাদ দেওয়া দরকার বাংলাদেশের জনগণকে। ১৫ তারিখের কথা, কালকে যেহেতু ১৫ই আগস্ট, এটা ২০২৪ সালের আগে ২৩ সাল পর্যন্ত পালন করা হয়েছে, যে ১৫ই আগস্ট আমাদের শোক দিবস, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছিল, আমাদের জাতির পিতা যিনি। এখন আমি বলবো ১৫ই আগস্ট কোনোভাবেই শোক দিবস হইতে পারে না। শোক দিবসগুলো সেই দিনগুলো ছিল যে নিজের দেশে থাইকা নিজের দেশের মানুষগুলোর মারছে, সেই দিনগুলো যেদিন আমাদের ভাইরা আবু সাইদে বলেন, মুগ্ধ বলেন, মুগ্ধ ভাইয়া বলেন, সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস হইতে পারে, ১৫ই আগস্ট আমাদের শোক দিবস। আর আছে সবচেয়ে বড় কথা হচ্ছে ১৫ই আগস্ট বিভিন্ন, মানে আমরা জানি যে আওয়ামী লীগের মানে সব লোকেরা এখনও যায় না বাংলাদেশ থেকে, আসে লীগের পোলাপেনও আসে, লুকায় আসে, ওরা বিভিন্নভাবে নোট দেয় আমাদের যে হচ্ছে তুমি পারলে ১৫ তারিখে রাস্তায় নাইমো, তুমি পারলে ১৫ তারিখে মানে বাসা থেকে বের হইও, ১৫ তারিখে সাবধানে থাকো, বিভিন্নভাবে নোট দিতেছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি তোমরা এই নিউজ দেখে থাকো, আমি এমন মেয়ে না যে আমি তোমাদের ভয়ে ঘরে লুকায় থাকবো এক কোনায়। ৪ কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র উঠে আপনারা কি টিকবেন? ৪ কোটি রাজাকারের হাতে অস্ত্র তো উঠাই লাগে নাই, তার আগে আপনারা সরে গেছেন, যদি উঠতো তাহলে অবস্থাটা কী হইতো?
একবার চিন্তা করবেন। আর সবচেয়ে বড় কথা আমি বলবো যে আমি আমার আমাকে সবাই বলছে যখন আমি শহীদ মিনারে ওই কথাগুলো বলছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, তোর জন্য আয়নাগর ফিক্সড, তোর জন্য গুমগড় ফিক্সড, সবাই একটা কথা বলছে আমাকে। আমি একটা কথাই বলবো যে আমি কখনো কাউকে ভয় পাইনি, একমাত্র আল্লাহ ছাড়া, আমার বাবা মা ছাড়া কখনো কাউকে ভয় পাইনি। আমার কপালে যা আছে সেটা হবেই। আন্দোলনে না গিয়েও মানুষ মারা গেছে। আপনি রিয়ার কথাই ধরেন, ছোট্ট মেয়েটা, 2 বছরের ছোট্ট মেয়েটা স্বাধীনতে খেলতেছিল, আন্দোলনে ছিল ছিল না, তাও তো মারা গেছে। আমি আন্দোলনে ছিলাম, আমি তো মারা যাইনি, আমরা রাজপথ ছাড়ি নাই এখনো। সবাই যদি মনে করে যে ওরা জিতে গেছে ওরা রাজপথ ছেড়ে দিছে, না, রাজপথ যদি ছাড়তাম তাহলে এই ট্রাফিকের কাজে আমরা আসতাম না। আমরা 15 তারিখ থেকে ট্রাফিকের কাজে আসি, বিজয় হয়েছে ওই দিন থেকে, সন্ধ্যা থেকে ট্রাফিকের কাজে। ট্রাফিক আজকে কয় তারিখ? আজকে 14 তারিখ, তাও ট্রাফিকের কাজ করতে গেছি। আমাদের অক্লান্ত পরিশ্রম, আমরা নিজ স্বার্থে এগুলো করতেছি। আমাদের সরকার 2 টাকা দিবে না। কালকে নাকি অনেক অনেক জায়গায় শোনা যাইতেছে যে অনেক কিছুই হবে। আমি মানে নির্দ্বিধায় তাদেরকে আহ্বান জানাইতেছি যারা আমাদেরকে, আমরা কিছুই ভয় পাই না। যদি ভয় পাইতাম তাহলে রাজপথ ছেড়ে দিতাম অনেক আগে, যখন আপনারা ওপেন ফায়ার করতেছিলেন, আপনারা হেলিকপ্টার থেকে গরম পানি ছুটছেন, আবার ছুড়ে আপনি আবার প্রেস ক্লাবে বলতেছেন, প্রেসের সামনে বলতেছেন কি যে আমি আমি হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছি সবার উপরে, যেন সবাই আগুন নিভে যায়। আপনি হেলিকপ্টারে পানি দিচ্ছেন ঠিকই, কিন্তু গরম পানি মরিচালা পানি দিচ্ছেন, সেটা আমাদের গাঁও পড়ছে। আপনি আগে অরিজিনাল বুলেট ছাড়ছেন, রবার বুলেট ছাড়ছেন, যা যা আপনার কাছে ছিল আপনি সব কিছু রেখেছেন। এমনও দেখছি পুলিশরা বলতেছে গুলি শেষ, গুলি আনান, টিয়ার গ্যাস আর গ্রেনেড আছে, আর কিছুই নাই। আমরা দেখছি, অনেক কিছুই দেখছি চোখের সামনে। আমি 1971 সাল দেখি নাই, কিন্তু আমি 2024 দেখছি। আমরা আসি, সমস্যা নেই, আমরা কারো ভয়ে রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না ইনশাল্লাহ। তোমাদের জন্য মিষ্টি পানি সবই রেডি করে রাখছি, তোমরা আসো। তোমরা অস্ত্র নিয়ে আসো, আমরা অস্ত্র ছাড়া আসি, কলম জিয়াতে ধরি, সিয়াতে অস্ত্র আমরা ধরবো না, যতক্ষণ ধরবো না, যতক্ষণ না আমাদের শেষ সীমা পর্যন্ত যাওয়া লাগে। তোমরা সীমানা পার করবে, আমরা সীমানা পার করবো, চিন্তা করো না। 15 আগস্ট কোনোভাবেই শোক দিবস না আমাদের জন্য। এটা কোনো রাষ্ট্রীয় কোনো সরকারি বন্ধ ছিল, 15 আগস্ট সেটাও হবে না, কোনো শোক দিবস না। আমাদের শোক দিবস সেই দিনগুলো যখন আবু সাইদ ভাই মারা গেছে, মুগ্ধ ভাই মারা গেছে, রিয়া ঘোষ মারা গেছে, যেই দিনগুলোতে আমাদের ভাই বোনরা মারা গেছে, সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস। 15 আগস্ট আমাদের বিজয় মিছিল পালন করার কথা। কালকে হচ্ছে আমরা বিভিন্নভাবে হুমকি পাইছি যে আমাদের আপনারা মানে বিভিন্ন স্টুডেন্টদের টার্গেট করে রাখছে মারার জন্য। হ্যাঁ, অবশ্যই আপনারা আসেন, আমাকে হয়তো আপনারা টার্গেট করছেন সবচেয়ে বেশি, কারণ আমার বাসা অবধি চলে গেছে। চিন্তা করেন, আমার বাসা থেকে বলতেছে মানে রানি বাইকে বলতেছে, তোর যদি সাহস থাকে তুই 15 আগস্ট মাঠে মানে রাস্তায় নামিস খালি। আমি এটা যেহেতু রানিং ছিল কিছু বলি নাই, এখন বলে দিচ্ছি। আপনি যদি নিউজটা দেখেন, অবশ্যই আপনারা নিউজ দেখতেছেন, আমি আপনার কথা একদম এগ্রি করতেছি, আমি নামবো, আপনিও আসছেন। এই যে বিএনপিরা, আমি বলি বিএনপিরা আমাদের যথেষ্ট হেল্প করছে, তার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। কিন্তু আপনারা একটা কথা মাথায় রাখবেন, যেখানে দুর্নীতি সেখানে আমরা ছাত্ররা আবার আসবো রাজপথে। আপনারাও যদি আওয়ামী লীগের মতো করেন, আপনারা যদি আওয়ামী লীগ আপনাদের, হ্যাঁ অবশ্যই দুর্নীতি আপনাদের, আমাদের আওয়ামী লীগ নামাইতে 15 দিন লাগছে, 1 মাস লাগছে, আপনাদের নামাইতে আমাদের 15 মিনিট লাগবে। জনতা তাকে এমনভাবে পিটিয়েছেন, তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ডিবি হারুন সাহেব, আপনারা সকলে জানেন তিনি একজন আলোচিত সমালোচিত ব্যক্তি, ভাতের হোটেল খ্যাত একজন ব্যক্তি, আবার সেই সালমান রহমানকেও দেখিয়ে দিলেন। আর দাড়ি কাটার কারণে এই দরবেশকে তো সালমান রহমানকে চিনতে পারেন নাই, তাকে চোরের মতো এভাবে বিদে নিয়ে যাওয়া হলো একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এবং সালমান রহমানকে এভাবে চোরের মতো বেঁধে প্রশাসনের ভাইরা নিয়ে যাচ্ছেন। আজকে বাংলাদেশে এই দৃশ্য দেখার পরে আমরা অবাক হয়ে যাচ্ছি, ক্ষমতা আহারি ক্ষমতা মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে দিল। যে বাংলাদেশে অনেক ঘটনা ঘটতেছে, অনেক প্রশাসনের ভাইরা গ্রেপ্তার হচ্ছেন, অনেক এমপি মন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন, একজন বাংলাদেশের আলোচিত সমালোচিত ব্যক্তি ডিবি পুলিশ হারুন সাহেব গণপিটুনি খেয়ে গ্রেপ্তার হয়েছেন, আমরা এই ঘটনা শুনতে পেরেছি। জনতা তাকে এমনভাবে পিটিয়েছেন, তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ডিবি হারুন সাহেব, আপনারা সকলে জানেন তিনি একজন আলোচিত সমালোচিত ব্যক্তি, ভাতের হোটেল খ্যাত একজন ব্যক্তি। ডিবি হারুন সাহেব, আজকে তিনি জনতার রসান পড়ে গণপিটুনি খেয়েছেন, জনতা তাকে পিটিয়েছেন, আহত হয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই জন্য ডিবি হারুন সাহেবকে বলতে চাই, এক সময় আপনার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছিলেন, সে ক্ষমতার সদ্ব্যবহার আপনি করতে পারেন না। অনেক নিরপরাধ মানুষকে ধরে নিয়ে যায় আপনি, নির্যাতন জুলুম করেছেন, রিমান্ডি নিয়েছেন, আয়না ঘর বানিয়েছেন আপনারা, জ্যান্ত কবর, আয়না ঘর, নামটা শুনে মনে হয় চতুর্দিকে আয়না, কিন্তু আসলে কি তাই না? এই আয়না ঘর হলো মানুষের একটা জীবন্ত কবর, যেখানে অসংখ্য মানুষকে নিয়ে যায় আপনারা নির্যাতন করেছেন, জুলুম করেছেন, তাদের সুন্দর সাজানো গোছানো জীবনটাকে এলোমেলো করে দিয়েছেন। আপনাদের কারণে অনেক পরিবার আজও তাদের পরিবারের সদস্যদেরকে খুঁজে ফিরতেছেন, ছবি নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছেন। ও ডিবি হারুন সাহেব, আপনি কি ভুলে গেছেন তাদের সেই জুলুমার নির্যাতনের কথা? আজকে আপনার জীবনের পরিণতি কোথায়? এই জন্য আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেন, কাউকে লাঞ্ছিত করেন। আপনি ডিবি প্রধান হারুন সাহেব অনেক ওলামা ইকরামকে লাঞ্ছিত করেছেন, আপনার মাধ্যমে অনেক আলেম ওলামা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, সাদা পোশাক পরে ওলামা ইকরামদেরকে তুলে নিয়ে যায় আপনি ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রেখেছেন, তাদের উপর নির্যাতন জুলুম করেছেন। আজকে জনগণ আপনাকে গণপিটুনি দিয়ে আহত করেছেন, আপনি কি ভুলে গেছেন কতটা মানুষকে আঘাত করেছেন, কত মানুষকে পিটাইছেন, কত মানুষের রাতের ঘুম আপনি হারাম করেছেন, কত মানুষের উপরে বিভিন্নভাবে রিমান্ডিং এন্ড নানানভাবে ভয়ঙ্করভাবে নির্যাতন করেছেন? অনেক মানুষ ঘুমাইতে পারে নাই, কাউকে আপনি একবেলা খাইতে দিয়েছেন, কাউকে খাইতে দেন নাই, কাউকে গোসলের পানি পর্যন্ত দেন নাই, ওজুর পানি পর্যন্ত দেন নাই, কেউ যদি রোজা রেখেছিল এটা নিয়ে আপনারা কথা বলেছেন, এত রোজা কিসের? বিভিন্নভাবে আপনারা মানুষের উপরে নির্যাতন জুলুম করেছেন, আপনাদের সেই বর্বর নির্যাতন জুলুমের কাহিনী যখন আমরা জনতার মুখে শুনতেছি আর মনে করতেছি মানুষ হইয়া আর একটা মানুষকে কিভাবে এতটা কষ্ট দিতে পারে,
কিভাবে তারা জুলুম করতে পারে? তারা কি আদৌ মানুষ? আমাদের মনে হয় না। আপনারা হলেন মানব রূপী পশু, কিভাবে পারলেন একজন মানুষ হয়ে আরেক মানুষকে আয়না ঘরে বন্দী রাখতে? কিভাবে পারেন একজন মানুষকে রিমান্ডে নিয়ে উল্টো দিকে ঝোলাইয়া এভাবে নির্যাতন জুলুম করতে? কিভাবে পারেন বিদ্যুতের শর্ট দিতে? কিভাবে পারেন বিদ্যুতের পাওয়ারফুল লাইটের ভিতরে আলোর ভিতরে জ্বালায় মানুষকে ভাবে নির্যাতন করতে? কিভাবে পারেন একটা জ্যান্ত মানুষের হাতের নখ তুলে নিতে, পায়ের নখ তুলে নিতে? শুধু কি তাই সুচ ঢুকিয়ে দিয়ে তাদের নানান ভাবে আপনারা কষ্ট দিয়েছেন, নির্যাতন করেছেন? কেন, কি অপরাধ তাদের? ইসলামের কথা বলতো, ইসলামী আন্দোলনের কর্মী ছিল, যারা জামাত শিবিরের লোক, এদেরকে আরো বেশি কষ্ট দিতেন আপনারা। অনেকেই বড় বড় নির্যাতন জুলুমের কথা বলতেছেন। একজন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী কান্না করতে করতে বলতেছেন, আমাকে এক নয় দুই নয় 36 দিন ওরা আমাকে ঘুমাইতে দেয় নাই, 40 দিন আমার কালো কাপড় দিয়ে চোখটা বাঁধা ছিল, আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পারি নাই। সেই আয়না ঘরে নির্যাতন জুলুমের কথা অনেকে বলতেছে, যাদেরকে ঠিক মতো খাইতে দিতেন না, পচা বাসি দুর্গন্ধ খাবার তাদেরকে খাইতে দিতেন। ও ডিবি হারুন সাহেব, কই গেল আপনার সেই পাওয়ার? কই গেল সেই রাজত্ব? আপনার কাছে সিনেমার নায়ক নায়িকা গেলে তাদেরকে ভাত খাওয়াইতেন, যত মানুষ যাইতো গ্রেপ্তার করে তুলে নিয়ে যাইতেন, পিটাইতেন, আঘাত করতেন, পরে ভাত খাওয়াইয়া সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে মানুষকে বুঝাইতেন, আমার ভিতরে কোনো অহংকার নাই, যে আমার অফিসে আসে আমি তাকেই খাইতে দিই, মানুষকে খাওয়াইতে আমি ভালোবাসি। আসলে আপনি যে মানুষের সাথে এই সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ব্যবহার করে যতটুকু ভালো সাজার চেষ্টা করেছেন, আজকে আপনার মুখোশ উন্মোচন হয়ে গেছে। আর জাতির মানুষকে ধোকা দিয়ে বুঝাইতেন যে আমি এই মানুষগুলোর সাথে ভালো ব্যবহার করেছি, আমার আমার অফিসে যারাই আসে আমি তাদেরকে খাওয়াইতে দেই। আসলে এটা কি ডিবি অফিস ছিল নাকি ভাতের হোটেল? এটা নিয়ে হাইকোর্টে পর্যন্ত বলা হয়েছে, ডিবি হারুন সাহেব মানুষকে খাওয়ায়া এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে সে কি মস্কারা করে জাতির সাথে ঠাট্টা বিদ্রুপ করে? সে কেন এরকম আচরণ করে? আপনাকে নানান ধরনের আলোচনা সমালোচনা করে মানুষ বোঝানোর চেষ্টা করেছে, আপনি এগুলো কখনো কর্ণপাত করেন নাই। ক্ষমতার দাম্ভিকতায় একটা চেয়ারের বড়ায় ডিবি প্রধান হয়ে আপনি যা খুশি তাই করেছেন, ওলামা ইকরামদের উপর নির্যাতন জুলুম করে নির্যাতন করেছেন আল্লামা মামুনুল হক সাহেবকে গ্রেফতার করে অমানুষিক নির্যাতন করেছেন বাংলাদেশের অনেক আলেমদেরকে আপনার নির্যাতন জুলুমের শিকার বানিয়েছেন তাদেরকে কষ্ট দিতে আপনাদের এই প্রাচণ্ড হাত কাঁপে নাই এতটা বর্বর ছিলেন আপনারা মানুষকে কিভাবে নিয়ে যায় এভাবে বিদ্যুতের শর্ট দিতেন মানুষকে কিভাবে এত কষ্ট আপনারা দিতে পারতেন যারা আপনাদের নির্যাতন জুলুমের শিকার হয়েছে আজকে তারা পথে ঘাটে কান্দে আহাজারি করে আহারে আপনাদের সেই নির্যাতন জুলুমের কথা বলে তারা রাতে ঘুমাইতে পারে না। দুটি বক্তব্যকে কেন্দ্র করে জনগণ এবং রাজনৈতিক দলের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে, আপনারা জানেন, বিশেষ করে আওয়ামী লীগকে সংগঠন গোছানোর বা রাজনৈতিক একটা কথা বিভিন্ন প্রেক্ষাপটে বলা এটা একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। তো কাজে আমরা যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমরা যেহেতু মনে করছি যে আওয়ামী লীগের এটা ঠিক যে অতীত অনেক ভালো ইতিহাস আছে, বাট গত 15 বছরে তার যে ইতিহাস সেটা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ইতিহাস, এবং সর্বশেষ যে শাসক জনগণের উপরে গণহত্যা চালিয়ে বিদেশি আর্মি ইন্টারভেনশন করে ক্ষমতায় থাকতে চায় তার মতো দেশদ্রোহী প্রধানমন্ত্রী এবং সেই ফাসিস্ট রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না, সেই জায়গা থেকে পরিষ্কারভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সমগ্র দেশবাসী আন্দোলন করছে, প্রতিবাদ করছে। কাজেই সেই সময় যদি সরকারের পক্ষ থেকে, যেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সমর্থন নিয়ে আমরা যাদেরকে ক্ষমতায় বসেছি, তারা যদি জনগণের জনমতের বিপরীত কথা বলেন তাহলে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। তো আজকে এই বিষয়টা আমরা তার কাছে জানতে চেয়েছি আসলে কী, এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি পরিস্থিতিকে কীভাবে দেখছেন, আমাদের কাছে কী সহযোগিতা চান এবং আমরা কী চাই তার কাছে। সেখানে তিনি পরিষ্কারই বলেছেন যে আসলে তার বক্তব্য হয়তো মিসকোট হতে পারে কিংবা বিকৃতভাবে প্রচার হতে পারে, কিন্তু তিনি নিজেও একজন এই জালিম সরকারের দ্বারা ভুক্তভোগী হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছেন যে তিনি, আপনি সেনা একজন উচ্চপদস্থ কর্মকর্তা, অনেকদিন সেনা অনুষ্ঠানে দাওয়াত পান না, রাষ্ট্র অনুষ্ঠানে দাওয়াত পান না, কাজেই তারা অবশ্যই এই যে গণহত্যা চালিয়েছে যে ঘাতকরা তাদের বিচার চান, এবং গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশে যেন আর কেউ এই দুঃসাহস দেখাতে না পারে সেটি তারা নিশ্চিত করতে চান। এই একটা কনসার্নের জায়গা, পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে ল অ্যান্ড অর্ডার স্বাভাবিক করার জন্য বিশেষ করে পুলিশি ব্যবস্থা ফাংশন করাটা খুবই জরুরি, কিন্তু আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অনেক জায়গায় পুলিশ মনোবল হারাচ্ছে, অনেকে কাজে যোগদান করেনি, এবং গত 15 বছরে যেভাবে দলীয়করণ করা হয়েছে কাজে সেখানে যদি দলবাসদেরকে চাকরিচ্যুত না করা হয়, ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু পুলিশের মধ্যে অস্থিরতা চলতে থাকবে, এক পক্ষ কাজে যোগদান করবে আরেক পক্ষ যোগ না দেওয়ার জন্য উস্কানি দেবে। এমনকি আমরা পুলিশের মনোবল বৃদ্ধির জন্য আমরা একটা প্রস্তাব করেছি যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের সাথে অন্তত 10 সদস্যের একটা সেনা টিম মোতায়েন করা, একই সাথে 64 জেলায় এবং যে কয়টা থানা এবং উপজেলা আছে সমস্ত জায়গায় নতুন ওসি এবং পুলিশ সুপারকে নতুন করে নিয়োগ দেওয়া বা পদায়ন করা। কারণ হচ্ছে আমরা ইউনিয়নেরও দাবি জানিয়েছি সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় করবে, কিন্তু একই সাথে এটা আমরা সমস্ত সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মচারীদেরকে অভয় দিতে চাই, যারা এই প্রাচীন শক্তির সহযোগী ছিলেন না, অন্যায় করেননি, তাদের কারো চাকরি যাবে না। আমরা মনে করি যে অবশ্যই 64 জেলার এসপি খারাপ ছিলেন না, কিংবা সমস্ত ডিআইজিরা কখনোই সবাই খারাপ না, হয়তো পরিস্থিতির কারণে অনেকে অনেক কিছু করতে বাধ্য হয়েছেন, কিন্তু যাদের গুড ট্র্যাক রেকর্ড রয়েছে
যাদের পেশাদারিত্ব ছিল এই পরিস্থিতির মধ্যে ন্যূনতম, তারা কেউ যেন চাকরিচ্যুত না হয়, কারণ একসাথে সব ধরনের ব্যবস্থা নেওয়া যায় না। আপনারা জানেন সালমান ইব্রাহিমের মতো একজন স্বীকৃত ব্যাংক লুটেরা, শেয়ার বাজার কেলেঙ্কির সাথে জড়িত মাফিয়া গ্রেপ্তার হয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, অনেক ব্যবসায়ীর বিতর্কিত ভূমিকা রয়েছে। এখন ব্যবসায়ীরা যদি আতঙ্কিত হয় তাহলে এখন এই সরকারের যে প্রধান দুটি চ্যালেঞ্জ, একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করা এবং ইকোনমি গতিশীল করা, তাহলে কিন্তু অর্থনীতি থমকে দাঁড়াবে। কাজে আমরা এটাও পরিষ্কার করেছি যে ব্যবসায়ীরা যেন হয়রানি না শিকার হয়। এবং এই যে এটা তো সত্য, দিনের আলোর মতো আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় চর দখলের মধ্যে ইতিমধ্যে একটা শ্রেণীর উদ্ভব হয়েছে। নব্য দখলদার পত্রিকা অফিস দখল করছে, টিভি চ্যানেল দখল করছে, মানুষের মিল ফ্যাক্টরি দখল করছে। এই দখলদারদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। এবং এই সাধারণ ছাত্র জনতা যেমনিভাবে গণঅভ্যুত্থান ঘটিয়েছে, অন্তর্বর্তী সরকার গঠন করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে এবং আমরা এই দখলদারি, লুটপাট এবং এই নৈরাজ্যের বিরুদ্ধে সেটা তাদেরকে আমরা জানিয়েছি পরিষ্কারভাবে। এবং তারাও বেশ কিছু ক্ষেত্রে আমাদের সহযোগিতা চেয়েছে, বিশেষ করে এই যে 15ই আগস্ট কেন্দ্রিক, আপনারা জানেন যে একটা নৈরাজ্য তৈরির যে এই যে পলাতক প্রধানমন্ত্রী যে ইনস্ট্রাকশন দিচ্ছেন নেতার নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য, আমরা বলেছি দেশের মধ্যে ওবায়দুল কাদের সহ আরও যারা এই গণহত্যায় জড়িত তারা দেশের মধ্যে ঘাপটি মেরে আছে এবং গোপালগঞ্জে দেখেছি আমরা তারা আস্ফলন ছেড়েছে, অনতিবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা। এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে ওবায়দুল কাদের নিজেই লেলিয়ে দিয়েছেন, কাজে এখন তাকে গ্রেপ্তার করা একটা প্রধান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে আসবে। পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ যেহেতু এই আন্দোলনে ভায়োলেন্স করেছে, সরাসরি গুলি চালিয়েছে এবং ষষ্ঠ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন তিনি আপনার 7.6 mm গুলি তিনি বিডিআর সদস্যের এই আপনার সিনাতে দেখেছেন। তো কাজে এই যে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা, সকল ধরনের অবৈধ এবং বৈধ অস্ত্র জমা নেওয়া এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ, সেটা নির্বাহী আদেশ কিংবা আপনার নির্বাচন কমিশন অনেক নিয়মনীতির মধ্যে দিয়ে হবে। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও ফুটেছে আপনারা দেখলেন এবং সকলের কথাগুলো শুনলেন। আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই হয়তো আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের পরিস্থিতিটা মুহূর্তের মধ্যেই যেন পাল্টে গেল। 15 বছর যাবৎ যেই সরকার বাংলাদেশ ক্ষমতা নিয়ে চলতেছিল, কত উল্টাপাল্টা কাজ করে, কত খুন করেছে, রাহাজানি করেছে এবং কি সাধারণ জনগণকে নির্মমভাবে হত্যা করেছে, সাধারণ জনগণকে ধরে নিয়ে যায় আয়না ঘরে আটকে রেখেছে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে। এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটেছে। যারা আয়নাঘর থেকে মুক্তি পাচ্ছে তারা এসে কিন্তু সবকিছু ফাঁস করে দিচ্ছে এবং কি টর্চার সেল থেকে বের হয়ে আসার পরে বড় বড় পুলিশের অফিসার যারা ছিল তাদের নামে কিন্তু নানান ধরনের অভিযোগ উঠে আসতেছে। অবশেষে সবাইকে কিন্তু আসামি করে ইতিমধ্যেই কিন্তু অনেক মামলাও হয়েছে এবং দুইজনকে কিন্তু গ্রেপ্তার করে আইনমন্ত্রীকে এবং কিন্তু সালমান রহমানকে গ্রেপ্তার করে রিমান্ডও দিয়েছে 10 দিনের রিমান্ডে। প্রিয় দর্শক শ্রোতা, এতদিন তারা সাধারণ জনতাকে বিনা অপরাধে রিমান্ডে দিয়েছে, এখন তারা নিজেদের অপরাধের কারণে রিমান্ডে যাচ্ছে। এটাই হলো আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলা যখন যা চাইবে সেটাই করবে। অত ইজ্জু মাংতাশা অত জিল্লু মাংতাশা, আল্লাহ চাইলে একটা মানুষকে ইজ্জত দিতে পারে, আল্লাহ চাইলে একটা মানুষকে বেজ্জতি করতে পারে। হয়তো সেই মানুষের দলগুলো, সেই হারামের দলগুলো কোনোদিন কোরআন বিশ্বাস করতো না, যার কারণেই তাদের লাগামহীনভাবে তারা যেভাবে খুশি সেভাবে চলেছে। এখন আল্লাহ তাআলা লাগাম টেনে ধরেছে, তাই হয়তো তারা আটক হয়ে গেছে। এখন সব বিচার হবে ইনশাল্লাহ। তবে আমরা বলবো যারা দোষী তাদের বিচার করা হোক, নির্দোষীর কোনো বিচার হোক, এটা আমরা এখনও চাইনি, আগেও চাইনি। আপনারা কী বলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এখন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেষ করে দেবো। তো চলুন, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।